বাংলা একাডেমির প্রকাশিত অভিধান বিশেষ সমাদর পেয়েছে সচেতন শিক্ষিত সমাজে। তবে গবেষণা, অনুবাদ, উচ্চ শিক্ষার পরিভাষা তৈরি এবং ভাষা চর্চার ক্ষেত্রে এখনও যথেষ্ট দুর্বল অবস্থা দেখতে পান বাংলা সাহিত্যের সাধকরা। অবশ্য একাডেমির কর্মকর্তারা এমন সমালোচনা মেনে নিতে নারাজ। একসময় ভারতের পশ্চিম বাংলা থেকে প্রকাশিত বাংলা অভিধানের বিশেষ চল ছিল দেশের শিক্ষিত সমাজে। তবে বাংলা একাডেমি অভিধান প্রকাশের ক্ষেত্রে বিশেষ দক্ষতার সাথে ভূমিকা রাখলে তাদের বিভিন্ন ধরনের অভিধান ক্রমশই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ও সমাদৃত হয়। এছাড়াও একাডেমির আরও কিছু সাফল্যের জায়গা খুঁজে পান বাংলা ভাষার সাধকরা। বিচিত্র ধরনের অভিধান বাংলা একাডেমি রচনা করেছে। আরেকটা বড় কাজ বাংলা একাডেমি করেছে, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। যে ধরনের গবেষণা অন্যরা করতো না সেগুলো করেছে, যে বই অন্যরা হয়তো প্রকাশ করতো না সেগুলো তারা প্রকাশ করেছে। গত ৬ দশকের পথ চলায় বাংলা একাডেমির কাজের পরিধি বেড়েছে। তবে অনেক কাজের গুণগত মান নিয়ে আছে সমালোচনা এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্র সহ সর্বত্র বাংলার প্রচলনের যে প্রধান লক্ষ্য ছিল সেক্ষেত্রে এ প্রতিষ্ঠানের কার্যকর কোনো ভূমিকায় দেখেন না শিক্ষাবিদরা। আমাদের শিক্ষার উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি, এইসব ক্ষেত্রে যাতে বাংলা ভাষা ব্যবহৃত হতে পারে সেই জন্য তাদের প্রকাশনার মাধ্যমে তাদের ভূমিকা রাখাটা উচিত। বাংলা বানানে তারা একটা হস্তক্ষেপ ঘটিয়েছে, দীর্ঘিকারগুলো অনেক ক্ষেত্রে বিদায় করে দিয়েছে, যেমন চীন, চাষি, এগুলো এই সমস্ত থেকে দীর্ঘিকার উঠিয়ে দিয়েছে, সেটা আমি মনে করি একটা ক্ষতিকর কাজ। এই অভিযোগ মানতে নারাজ বাংলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ফোকলোর উপরে, আমাদের কালচারের উপরে, আমাদের ট্র্যাডিশনের উপরে এককভাবে বই বের করেছে। এ যাবৎ ৬-৭০০ বই কিন্তু আমার এই উপবিভাগ থেকে বের হয়েছে। অন্যান্য সাহিত্যকর্ম বিষয়ে বাংলা একাডেমির যত উদ্যোগ আমি বলবো না, যে অনুবাদে তেমন উদ্যোগ আছে, গবেষণাও খুব একটা যে হচ্ছে তাও বলবো না। বাংলা সাহিত্যের আগে যেমন বড় বড় কাজ হতো ওরকম না, এখন তো আপনার মাইক্রো লেভেলে চলে গেছে সব, অনেক অনেক কাজ হচ্ছে। প্রতি বছর কিন্তু ৪-৫টি জীবনী প্রকাশিত হয়ে যাচ্ছে, শুধুমাত্র বাংলা থেকে ইংরেজি না, কিংবা ইংরেজি থেকে বাংলা না, অন্যান্য ভাষা থেকে সরাসরি অনুবাদের একটা ব্যবস্থা থাকা উচিত। বাংলা ভাষার গবেষকরা অবশ্য মনে করেন বাংলা একাডেমিকে প্রত্যাশিত অর্জনের জায়গায় নিতে হলে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এ ব্যাপারে আন্তরিক উদ্যোগ ও বিস্তৃত পরিকল্পনা নিতে হবে। পরিচালক, মহাপরিচালক, এগুলো এরা বদল হয়ে যান, বদল হওয়ার সাথে সাথে ধারাবাহিকতাটাও রক্ষিত হয় না, ফলে দেখা যায় যে গুরুত্ব আরোপের ব্যাপারটা একটা ধারাবাহিকভাবে অগ্রসর হয়নি। যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বাংলা একাডেমিকে কীভাবে দেখতে চাই, স্বায়ত্ত শাসনের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে, তা না হলে বাংলা একাডেমি শুধুই একটি ঠুনকো প্রতিষ্ঠানে পরিণত হবে।